নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে আপনাদের জানাই সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি, আর আজকে আলোচনা করে নেবো সেটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। আপনারা কিন্তু সকলেই কম বেশি জানেন এই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে কম বেশি করে 8টা ভ্যাকান্সি বা 8টা পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে 8টা পদের জন্য আবেদন করার জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব যে কীভাবে আবেদন করবেন এবং কোথা থেকে আবেদন করবেন, অফলাইন না অনলাইন, সমস্ত ডিটেলসে জানাবো। স্যালারি কত, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব ডিটেলসে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা সরকারি বেসরকারি চাকরির খবর চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো যোগ্যতায় সরকারি বেসরকারি চাকরির খবর আপনাদের নিয়ে চলে আসবো। তো চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের সামনে দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে নিয়েছি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো এই অফিসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমাদের কাছে ডাউনলোড করা আছে, আপনাদের সামনে দেখুন, ওপেন করে নিয়েছি। তো ফার্স্ট আপনাদের বলি, এটা কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো ফার্স্ট আপনাদের কী করতে হবে, একটা A4 সাইজ পেজে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডেপুটেশন অ্যাপ্লিকেশনের বেসিসে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করছে। এখানে আপনাদের কী করতে হবে, ফার্স্ট এই পেজটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে সমস্ত ডাটা এখানে ফিল করবেন। দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন ডিপার্টমেন্টের জন্য বা কোন পার্টের পোস্টের জন্য আবেদন করছেন, সমস্ত ডিটেলস এখানে দিলেন। নেম, ব্লক লেটার, ডেট অফ বার্থ, সমস্ত ডিটেলস, এডুকেশনাল সার্টিফিকেট, কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড যদি থাকে, কোন কোথাও কাজ করতেন তার ডিটেলস, সমস্ত ডিটেলস আপনারা দেবেন। দেওয়ার পর একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটাও সিগনেচার করবেন। সিগনেচার করবেন করার পরে দেখুন বলেছে, দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে দুটো পোস্ট আছে, মানে দুভাবে নিয়োগ করবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর এন রিক্রুটমেন্ট। তো দুটো পোস্টের আপনার অ্যাপ্লিকেশানই কিন্তু ফিল করতে হবে। তো এবার বলে দিই কোন পোস্টের জন্য আপনারা কোথায় আবেদন করবেন। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা একটু ফলো করবেন, 608/220। এখানে বলেছে দেখুন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, পে লেভেল অ্যাজ পার 7 CPC, নাম্বার অফ পোস্ট, ক্যাটাগরি, এজ লিমিট এবং মোড অফ রিক্রুটমেন্ট। তো ফার্স্ট যেটা আসছি সেটা হচ্ছে আপনার ইন্টারনাল অডিট অফিসার, এখানে লেভেল 7। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে একটা আছে জেনারেলদের জন্য। এখানে আপনাদের কী বলেছে, বয়স 56 বছর পর্যন্ত হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে মোড অফ দ্য রিক্রুটমেন্ট, ডেপুটেশনের মাধ্যমে কিন্তু আমাদের নিয়োগ করবে। তো ডেপুটেশন নিয়ে জন্য আপনাদের নিয়োগ করে যদি, তাহলে আপনাদের ফার্স্টে যে ফর্মটা দেখালাম সেই ফার্স্ট ফর্মটা আপনাদের কিন্তু ফার্স্ট ফিল আপ করতে হবে। এরপরে 2 নম্বর আছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেল 7, একটা আছে ভ্যাকান্সি, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সিনিয়র স্টেনোগ্রাফার PA, এখানে আমাদের একটা ভ্যাকান্সি আছে SC-দের জন্য, 56 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ডেপুটেশন বা অ্যাবজর্বশনের মাধ্যমে নিয়োগ করবে। এখানে যে ফার্স্ট যে ফর্মটা আছে ওই ফর্মটাকে ফিল আপ করতে হবে। হেড ক্লার্ক, একটা ভ্যাকান্সি, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এখানে কিন্তু। মেনটেন্যান্স সুপারভাইজার, 2 ভ্যাকান্সি আছে, 30 বছরের মধ্যে আবেদন করতে হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। স্টোর কিপার, 2 ভ্যাকান্সি আছে, 56 বছরের মধ্যে আবেদন করতে হবে। এবং ডেপুটেশন অ্যান্ড অ্যাবজর্বশনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে নিয়োগ করবে। আপার ডিভিশন ক্লার্ক, 7টা ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য 5টা, SC-দের জন্য 1টা, SC-দের জন্য 1টা, 56 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ডেপুটেশন বা অ্যাবজারভেশনের মাধ্যমে নিয়োগ করবে। 8 নম্বর আছে স্টেনোগ্রাফার লেভেল 4, 2টা ভ্যাকান্সি আছে, 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে পারবেন। এবার বলেছি দেখুন লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, 31/10/2020 5টা পর্যন্ত। আর যদি কোনো অ্যাপ্লিকেশানের কোনো যদি কোনো কিছু ভিজিট করতে হয়, এই আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, cnci.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারবেন। এবারে বলি আপনারা এক এক করে কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। আপনাদের ফার্স্ট আসছে দেখুন ইন্টারনাল অডিট অফিসার, একটা ভ্যাকান্সি, যেখানে আপনাদের 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এখানে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টস বা অডিট অফিসার বা কোনো অডিট ফার্মে কাজ করতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানে আপনাদের একটা ভ্যাকান্সি আছে, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, একইভাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের গ্র্যাজুয়েটের পরে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যে কোনো নলেজ, গভর্নমেন্ট রুল বা গভর্নমেন্ট নলেজ থাকতে হবে অডিট বা অ্যাকাউন্টসের ফার্মের ওপরে। তারপরে 3 নম্বর আছে সিনিয়র স্টেনোগ্রাফার PA, একটা ভ্যাকান্সি, 56 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, একইভাবে 35,400 থেকে 1,12,400 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই, এবং টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট কিন্তু হতে হবে, এবং আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পোস্ট স্টেনোগ্রাফারের ওপরে, যারা গভর্নমেন্ট হোক বা সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনের। 4 নম্বর হেড ক্লার্ক, একটা ভ্যাকান্সি, 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, একইভাবে একই স্যালারি দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই,
এবং সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে এবং আপনাদের অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট ইন্ডিয়া সার্ভিস রুলস বা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো ক্লার্কের জন্য আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে। মেনটেনেন্স সুপারভাইজার দুটো ভ্যাকান্সি আছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ITI সার্টিফিকেট লাগবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেড বা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও হবে, এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার দুটো ভ্যাকান্সি আছে, গ্র্যাজুয়েট 3 বছর এবং গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে এবং আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যে কোনো ক্লার্ক বা স্টোর, সেটা আপনার গভর্নমেন্ট হোক বা স্টোর গভর্নমেন্ট, যে কোনো জায়গাতেই আপনার যদি কাজ করার অভিজ্ঞতা থাকে 3 বছরের তবে আবেদন করতে পারবেন। আপার ডিভিশন ক্লার্ক আপনাদের এখানে কী বলেছে দেখুন, 56 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত ভ্যাকান্সি আছে, অবশ্যই আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে LDC রিক্রুটমেন্ট পোস্টের জন্য এবং যেখানে টাইপিং স্পিড 30 পার মিনিট হতে হবে অবশ্যই আপনাদের। লাস্ট যেটা আছে সবাইয়ের জন্য, স্টেনোগ্রাফার দুটো ভ্যাকান্সি আছে, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনাদের টাইপিং স্পিড ওই 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের স্পিড থাকলে তবে আবেদন করতে পারবেন। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত আপনাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে। এবার আপনাদের বলে দিই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাইরি রিক্রুটমেন্টের জন্য কিন্তু আপনারা এই ফর্মটা নয়, নিজের ফর্মটা ফিল আপ করবেন। আর যেগুলো আছে দেখুন ডিপুটেশন বা অ্যাবজারভেশন বেসিসের জন্য যারা নিয়োগ করছে সেইটা এই ফর্মটা ফিল আপ করবেন। তো ফর্মটা ফিল আপ করার পরে দেখুন নিচে একটা আমরা আসছি, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর্মটা ফিল আপ করছেন, সঙ্গে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, সেলফ অ্যাটেস্টেড কপি অফ কোয়ালিফিকেশান, আপনাদের সার্টিফিকেট যদি কোনো থাকে, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা পাসপোর্ট সাইজ ফটো, এবং সঙ্গে আপনাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে 200 টাকা। সেই ডিমান্ড ড্রাফটটা কোন নামে কাটবেন সেটা আপনাদের বলে দিচ্ছি দেখুন, এই ডিমান্ড ড্রাফটটা কিন্তু এই নামে কাটবেন, তাহলে কিন্তু আপনাদের সব থেকে সুবিধা হবে। এবং আপনাদের কী বলেছে দেখুন, তার ডিরেক্টর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, 37 SP মুখার্জি রোড, কলকাতা 7,26,000। তো এইটা আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে 200 টাকার, এবং আপনাদের পাঠিয়ে দিতে হবে কিন্তু ওই অ্যাড্রেসে বা ড্রপ বক্সও পাঠিয়ে দিতে পারেন, যে কোনো আপনাদের ওই অফিস বিল্ডিংয়ের ওতে ড্রপ বক্সে ফেলে দিতে পারেন 31/10/2020 পর্যন্ত, বা ওই অ্যাড্রেসও আপনারা কিন্তু রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট করে দিতে পারবেন। তাহলে করলেই আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশানে কমেন্ট খোলা আছে, কমেন্ট কি আপনারা কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারেন। আর যদি এইরকম সরকারি বেসরকারি চাকরির ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো যোগ্যতায় যে কোনো আপনাদের চাকরির খবর নিয়ে চলে আসবো। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।